ওয়েলকাম স্টুডেন্টস, বায়না নির্মাণে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। তো আমরা ডেভেলপমেন্টাল বায়োলজি সম্বন্ধে আলোচনা করছিলাম অলরেডি। আমি গ্যাস্ট্রোলিশনের যে সমস্ত ইম্পর্টেন্ট বিষয় সেগুলো আমি শেষ করেছি। তো আজকে আমরা আলোচনা করব প্লাসেন্টা। জেনারেলি আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ প্লাসেন্টা, ওকে? অর্থাৎ প্লাসেন্টা প্রকৃতপক্ষে কি, এই সম্বন্ধে আমরা আলোচনা করব। দেখো, যখনই তুমি প্লাসেন্টা যখন পড়তে যাবে, তখন কিন্তু প্লাসেন্টা বিষয়টা কি সেটা তোমাকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে, ওকে? যদি সেটা যদি বুঝতে না পারো, তাহলে কিন্তু প্লাসেন্টার যে ডিফারেন্ট টাইপস আছে এবং প্লাসেন্টার যে ফাংশন আছে সেগুলো কিন্তু ফার্দার তোমরা বুঝতে পারবে না, ওকে? তো প্লাসেন্টা প্রধানত আমরা কাকে বলবো? জেনারেলি আমরা জানি যে প্লাসেন্টা হলো সেই স্ট্রাকচার, যে স্ট্রাকচারের সঙ্গে মায়ের দেহ থেকে নিউট্রিয়েন্টস এবং বিভিন্ন অক্সিজেন প্রধানত এমব্রায়োতে যায়, এবং তার সঙ্গে সঙ্গে এমব্রায়ো থেকে বিভিন্ন এক্সক্রেটারি মেটেরিয়ালস এবং তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড প্রধানত মায়ের দেহতে চলে যায়, ওকে? তাহলে সিম্পলি প্লাসেন্টা যে কাজে সাহায্য করে সেটা হলো এক্সচেঞ্জ। তো কোন ধরনের মেটেরিয়ালস প্রধানত এক্সচেঞ্জ হবে? এক্সচেঞ্জ হবে প্রধানত ফিটাস থেকে। দেখো, ফিটাস থেকে কোন সমস্ত মেটেরিয়ালসগুলো মায়ের দেহতে যাবে? ফিটাস থেকে মায়ের দেহতে যে সমস্ত মেটেরিয়ালসগুলো যাবে সেগুলো হলো কার্বন ডাইঅক্সাইড এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এক্সক্রেটারি প্রোডাক্ট, ওকে? এবং মাদার্স থেকে তাহলে কোন অংশ যাবে? দেখো, মাদার্স থেকে তাহলে ফিটাসের মধ্যে কোন অংশ যাবে? মাদার্স থেকে ফিটাসের মধ্যে অক্সিজেন যাবে এবং তার সাথে সাথে নিউট্রিয়েন্টস যাবে। সিম্পলি যে স্ট্রাকচারের মধ্য দিয়ে এই রকমের এক্সচেঞ্জ ঘটে, তো তাকেই আমরা বলবো প্লাসেন্টা। এক্ষেত্রে তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। তো এই যে ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা মমসের ছবি। তো এই যে মাদার, তো মাদারের এই যে ভিতরের দিকের যে অংশটা আছে এটাকে আমরা বলবো ইউটেরাস, ওকে? তো ইউটেরাসের মধ্যেই আমরা প্রত্যেকেই জানি যে প্রধানত এমব্রায়ো থাকে। সুতরাং এই যে ইউটেরাস আছে, তো ইউটেরাসের মধ্যেই প্রধানত এমব্রায়ো থাকে। একটা বিষয় মাথায় রাখবে, যে সমস্ত ইউটেরাসে এমব্রায়ো থাকবে, তো সেই ইউটেরাসকে আমরা বলবো ডেসিডিউয়া। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো ডেসিডিউয়া তাহলে আমরা কাকে বলবো? ডেসিডিউয়া হলো প্রেগনেন্ট ইউটেরাস। সো ডেসিডিউয়া ইজ দ্য প্রেগনেন্ট ইউটেরাস, রাইট? তো ইউটেরাসের মধ্যে যখন এমব্রায়ো থাকবে, তো তখনই তাকে আমরা বলবো ডেসিডুয়া। অ্যাকচুয়ালি এমব্রায়ো এবং তার সাথে সাথে এই যে প্লাসেন্টা আছে, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এই প্লাসেন্টা আছে এটা হলো অনেকটা ফ্ল্যাট কেকের মতো দেখতে। প্রধানত হিউম্যানের ক্ষেত্রে প্লাসেন্টা অনেকটা চ্যাপটা কেকের মতো দেখতে লাগে, এবং এই প্লাসেন্টাতে প্রধানত দুটো পার্ট থাকে, একটা মেটারনাল পার্ট এবং আরও একটা হলো ফিটাল পার্ট। দেখো, এই যে ইউটেরাস আছে, ইউটেরাসের সমস্ত অংশে কিন্তু আমরা প্লাসেন্টা দেখতে পাচ্ছি না। যে জায়গাতে আমরা প্লাসেন্টাকে দেখতে পাই, তো সেই পোর্শনকেই আমরা বলবো ডেসিডুয়া বেসালিস। তো সেই পোর্শনকেই আমরা বলবো ডেসিডুয়া বেসালিস। তাহলে ডেসিডুয়া বেসালিসেই প্রধানত প্লাসেন্টা তৈরি হয়। অ্যাকচুয়ালি তো ইউটেরাস মানেই আমি বলেছিলাম যে ডেসিডুয়া। তাহলে এই ডেসিডুয়া বেসালিস, অর্থাৎ যে জায়গাতে আমরা ইউটেরাসের যে জায়গাতে আমরা প্লাসেন্টাকে পাবো সেটাই হলো ডেসিডুয়া বেসালিস, এবং এই ডেসিডুয়া বেসালিসে কিন্তু মেটারনাল পার্ট। তাহলে প্লাসেন্টা দুটো পোর্শন নিয়ে গঠিত হবে, একটা মেটারনাল পার্ট এবং আর একটা ফিটাল পার্ট। তো মেটারনাল পার্ট তাহলে কি হচ্ছে? ইউটেরাসের ডেসিডুয়া বেসালিস হলো মেটারনাল পার্ট, এবং মনে রাখবে এই ডেসিডুয়া বেসালিসে প্রধানত মাদার্সের ব্লাড থাকে, ওকে? সো মাদার্স ব্লাড প্রধানত এই ডেসিডুয়া বেসালিসের মধ্যেই আমরা পাবো, অর্থাৎ আরবিসি, তার সঙ্গে সঙ্গে ব্লাডের অন্যান্য কম্পোনেন্ট আমরা ডেসিডুয়াতেই পাবো। তো সেই আরবিসি থেকে অক্সিজেন প্রধানত সন্তানের দেহের মধ্যে প্রবেশ করবে বা এমব্রায়োর দেহের মধ্যে প্রবেশ করবে, এবং যে ফিটাল যে পার্ট থাকে প্লাসেন্টা, তো তাকে আমরা বলবো কোরিয়ন, ওকে? তাহলে ফিটাল পার্ট হচ্ছে কোরিয়ন। অ্যাকচুয়ালি যে ডেসিডুয়া আছে, ধরা যাক এটি হলো ডেসিডুয়া, এবং এই ডেসিডুয়ার মধ্যে, তো ডেসিডুয়া বা ডেসিডুয়া বেসালিস, অর্থাৎ ইউটেরাসের যে অংশে প্রধানত প্লাসেন্টা তৈরি হবে, তো তাকেই আমরা বলবো ডেসিডুয়া বেসালিস, এবং এই ডেসিডুয়া বেসালিসের মধ্যে প্রধানত মেটারনাল ব্লাড থাকে, ওকে? এবং কোরিয়ন বা এমব্রায়োর যে এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন থাকে, তো সেই এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন বিভিন্ন রকমের হতে পারে, অ্যামনিয়ন, অ্যালান্টয়েস, কোরিয়ন ইত্যাদি ডিফারেন্ট রকমের হতে পারে। সুতরাং এটা যদি একটা এমব্রায়ো হয়, তো এমব্রায়োর একদম আউটার যে লেয়ার থাকবে, তো সেটাই হলো কোরিয়ন, এবং এই কোরিয়ন থেকে কিছু ভিল্লাই, কোরিয়ন থেকে কিছু ভিল্লাই প্রধানত এই ডেসিডিউয়ার মধ্যে প্রবেশ করে। দেখো, কোরিয়ন থেকে তাহলে এই যে ভিল্লাই ডেসিডিউয়ার মধ্যে প্রবেশ করছে, প্রকৃতপক্ষে এই ভিল্লাইগুলো প্রধানত এমব্রায়নিক পার্ট। তাহলে এই ভিলাইয়ের মধ্যেই
প্রধানত ইমব্রায়ের প্রধানত ব্লাড থাকে, সুতরাং এই জায়গাতেই প্রধানত ইমব্রায়ের ব্লাডকে আমরা দেখতে পাবো। তাহলে মেটার্নাল ব্লাড এবং ফিটাল ব্লাড ক্লোজ কন্ট্যাক্টে আসছে এবং সেই কারণের জন্য মেটার্নাল ব্লাড এবং ফিটাল ব্লাডের মধ্যে বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জ হয়। তো ফিটাল ব্লাড থেকে প্রধানত কার্বন ডাইঅক্সাইড এবং বিভিন্ন ওয়েস্ট মেটেরিয়াল মেটার্নাল ব্লাডে চলে যায়, তারপর সেই মেটার্নাল ব্লাড থেকে ক্রমশ কিডনির মধ্যে দিয়ে তারা দেহের বাইরে এলিমিনেটেড হয় এবং মেটার্নাল ব্লাড থেকে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট আবার ফিটাল ব্লাডের মধ্যে প্রবেশ করে। তাহলে ডেসিডিউয়াল ভিতরে এই যে পোর্শন আছে, তাহলে দেখো তো ডেসিডিউয়া এবং তার সঙ্গে সঙ্গে কোরিওনিক ভিল্লি এটা যে স্ট্রাকচার তৈরি করছে, তো সেই স্ট্রাকচারকেই আমরা বলবো প্লাসেন্টা। সিম্পলি দিস ইজ দ্য প্লাসেন্টা হুইচ ইজ মেড আপ অফ মেটার্নাল প্লাট অ্যান্ড দ্য ফিটাল প্লাট, এবং মেটার্নাল পার্ট মানে ডেসিডিউয়া বেসালিস যার মধ্যে মাদার্স ব্লাড থাকে এবং ফিটাল পার্ট মানে হলো কোরিওনিক ভিল্লি এর মধ্যে ফিটাল ব্লাড থাকে। যেহেতু তারা ক্লোজ কন্ট্যাক্টে এইভাবে আসছে এবং তার ফলে এই জায়গাতে গ্যাসাস এক্সচেঞ্জ হয়। আচ্ছা, এর সাথে সাথে আরও একটি স্ট্রাকচার আমরা দেখব, তো সেই স্ট্রাকচারকে আমরা বলবো আম্বিলিকাল কর্ড। একটু দেখে নাও, এটা হলো এমব্রায়ো। সুতরাং এই যে প্লাসেন্টা আছে, এই প্লাসেন্টার মধ্যে কোরিওনিক ভিল্লি প্লাস ডেসিডিউয়া বেসালিস থাকে, কিন্তু এই প্লাসেন্টার সঙ্গে আরও একটি কানেকশান আমরা এমব্রায়ো দেখতে পাই, তো তাকেই আমরা বলবো আম্বিলিকাল কর্ড। সুতরাং আম্বিলিকাল কর্ড অনেক সময় আমাদের বুঝতে অসুবিধা হয়, তো আম্বিলিকাল কর্ড মাথায় রাখবে দিস ইজ নট পার্ট অফ প্লাসেন্টা। তাহলে এটা কিন্তু প্লাসেন্টার কিন্তু পার্ট নয়, সো দিস ইজ নট পার্ট অফ প্লাসেন্টা। তো প্লাসেন্টার কিন্তু আম্বিলিকাল কর্ড কিন্তু পার্ট নয়। ওকে, তো আম্বিলিকাল কর্ড তাহলে কি হবে? দেখো, আম্বিলিকাল কর্ডের মধ্যে প্রধানত ফিটাল ফিটাল বিভিন্ন ব্লাড ভেসেলসগুলো থাকে। তো আম্বিলিকাল কর্ডের যে বাইরের দিকের যে জেলি লাইক যে কভারিং, তো তাকে আমরা বলবো ওয়ার্টনস জেলি। তো আম্বিলিকাল কর্ড একদম বাইরের দিকে একটা কভারিং থাকবে, তো সেই কভারিংকে আমরা বলবো ওয়ার্টনস জেলি। এবং ওয়ার্টনস জেলির মধ্যেই প্রধানত কোনো এমব্রায়োর আটারি এবং ভেন থাকে। এবং আম্বিলিকাল কর্ডের মধ্যে প্রধানত আমরা দুটো আটারি দেখতে পাবো, দুটো এমব্রায়োনিক আটারি দেখতে পাবো। দেখো, দুটো আটারি আমরা দেখতে পাচ্ছি। জেনারেলি আমরা এটা জানি যে আটারি প্রধানত অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে বা ধমনী প্রধানত অক্সিজেনযুক্ত রক্ত ক্যারি করে, কিন্তু আম্বিলিকাল আটারি প্রধানত ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। অর্থাৎ এরা প্রধানত মায়ের দেহের দিকে প্রধানত ব্লাড নিয়ে যাবে। ওকে, প্রধানত আর্টারির ডেফিনেশন হলো এটাই যে যে সমস্ত ব্লাড ভেসেলসগুলো হার্ট থেকে দূরে রক্ত নিয়ে যায়। সুতরাং হার্ট থেকে যে সমস্ত ব্লাড ভেসেলসগুলো রক্তকে দেহের বাইরের দিকে নিয়ে যায়, তো তাকেই আমরা বলবো আর্টারি। তো আম্বিলিকাল আর্টারি প্রধানত এমব্রায়োনিক হার্ট থেকে ব্লাডকে প্রধানত দূরে নিয়ে চলে যায়। তো আম্বিলিকাল আর্টারি প্রধানত দুটি হয় এবং এরা প্রধানত ডি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, ভালো করে মাথায় রাখবে। কিন্তু ডেসিডিউয়ার মধ্যে যে মাদার্স যে আর্টারি থাকে তারা কিন্তু অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। ওকে, এবং এই আম্বিলিকাল কর্ডের মধ্যে আরও একটি ভেন থাকে, সিঙ্গেল ভেন থাকে, একটি ভেন থাকে। তাহলে আটারি থাকবে দুটি এবং ভেন থাকবে একটি, এবং সেই আম্বিলিকাল ভেন প্রধানত অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। দেখো, ভেন হলো সেটাই যে সমস্ত ব্লাড ভেসেলসগুলো হার্টের দিকে প্রধানত ব্লাড নিয়ে যায়, তো তারাই হলো ভেন। তাহলে প্লাসেন্টার মধ্যে যে গ্যাসাস এক্সচেঞ্জ হচ্ছে এবং আম্বিলিকাল ভেন থেকে ব্লাড বা অক্সিজেনেটেড ব্লাড প্রধানত ফিটাসের দেহের মধ্যে প্রবেশ করবে থ্রু দিস আম্বিলিকাল ভেন, ওকে, বা আম্বিলিকাল শিরার মধ্য দিয়ে এই ঘটনা ঘটে। এরপরে তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। তো এটুকু তোমরা মাথায় রাখবে যে আম্বিলিকাল কর্ড কিন্তু প্লাসেন্টার অংশ নয়। এরপরে আমরা যেটা দেখব সেটা হলো প্লাসেন্টা প্রকৃতপক্ষে কেমন দেখতে হয়। দেখো, প্লাসেন্টাতে তাহলে আমি দুটো পার্টের কথা বলেছিলাম, একটি হলো মাদার্স পার্ট। তো সে এই যে অংশটা আছে এটা হলো মাদার্স পার্ট, এবং এই পোর্শনকেই আমরা বলবো ইউটেরাস। কিন্তু ইউটেরাসের সমস্ত অংশ কিন্তু প্লাসেন্টা তৈরি করে না, যে অংশ প্লাসেন্টা তৈরি করে তো তাকেই আমরা বলবো ডেসিডিউয়া বেসালিস। ওকে, তাহলে এই যে নিচের দিকে যে পোর্শন দেখতে পাচ্ছ এটা হলো মমস পার্ট, সো দিস ইজ নোন এজ দ্য ডেসিডিউয়া বেসালিস। এবং ডেসিডিউয়া বেসালিসের মধ্যে প্রধানত মাদার্স আটারি এবং মাদার্স ভেন থাকে। তো মাদার্স আটারি মানে ইউটেরাইন আটারি থাকবে, তো আটারি প্রধানত কি করবে, অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। আমি কি বলেছিলাম যে মায়ের দেহের যে অক্সিজেনেটেড ব্লাড আছে সেগুলো ইউটেরাইন আটারি দিয়ে প্রধানত বা আটারি, এক্ষেত্রে মমসের যে আটারি থাকবে তারা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করবে। ওকে, তো এই যে ডেসিডিউয়া বেসালিস আছে, এই ডেসিডিউয়া বেসালিসে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ইউটেরাইন আটারি ওপেন হয়ে আছে। এক্ষেত্রে যদিও দুটো আছে কিন্তু দুইয়ের বেশি ইউটেরাইন আটারি প্রধানত এই ডেসিডিউয়া বেসালিসে প্রধানত ওপেন থাকে। এবং তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভেন আছে, তাহলে এগুলি হলো ভেন, তো এগুলিকে আমরা বলবো ইউটেরাইন ভেন। সো দিস আর দ্য ইউটেরাইন ভেন। এরা প্রধানত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে প্রধানত মায়ের দেহের
এই ডেসিডুয়া বেসালিস থেকে প্রধানত দূরে নিয়ে চলে যায়, রাইট? এরপরে এই যে এই যে ডেসিডুয়া বেসালিসের মধ্যে যে মাদার্স যে ব্লাড আছে, তো এক্ষেত্রে দেখো তো মাদার্স ব্লাড থেকে প্রধানত অক্সিজেনেটেড ব্লাড, তো অক্সিজেনেটেড ব্লাড প্রধানত কি হবে ডেসিডুয়া বেসালিস থেকে এই স্পেসে প্রধানত আরবিসি থাকবে, তাহলে আরবিসি এই জায়গাতে চলে আসবে, এবং আরবিসি যদি চলে আসে তাহলে আরবিসির মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকবে। ওকে, তাহলে আরবিসি এই জায়গাতে চলে এসেছে, তার মানে এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে অক্সিজেন আছে। এবং ডেসিডুয়া বেসালিসের মধ্যে প্রধানত এটা যদি এমব্রায়ো হয়, সো দিস ইজ দ্য এমব্রায়ো, রাইট? সো দিস ইজ এমব্রায়ো, এবং এমব্রায়ো থেকে যে কর্ড যেটা বেরিয়ে এসেছে, তো এমব্রায়ো থেকে যে কর্ড যেটা বেরিয়ে এসেছে তো তাকেই আমরা বলবো আম্বিলিকাল কর্ড। সো দিস ইজ দ্য আম্বিলিকাল কর্ড, এবং এই আম্বিলিকাল কর্ড প্রধানত হোয়াট অ্যান্ড জেলি দিয়ে, সো দিস ইজ আম্বিলিকাল কর্ড, তো আম্বিলিকাল কর্ড প্রধানত হোয়াট অ্যান্ড জেলি দিয়ে কভার থাকে, এবং আম্বিলিকাল কর্ডের মধ্যে আমরা দুটো ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি, বা তিনটে আমরা ব্লাড ভেসেলস দেখতে পাচ্ছি। এই যে দুটি যে ব্লাড ভেসেলস আছে, যেটা তোমাদেরকে বলছিলাম যে যে দুটি যে ব্লাড ভেসেলস আছে, তো এই দুটি ব্লাড ভেসেলসকে আমরা বলবো আম্বিলিকাল আটারি। ওকে, সুতরাং আম্বিলিকাল আটারির সংখ্যা কতগুলো হবে? আম্বিলিকাল আটারির সংখ্যা কিন্তু দুটি হবে, এবং একটি থাকবে যেটা, সেটা হলো আম্বিলিকাল ভেন। সো দিস ইজ দ্য আম্বিলিকাল ভেন। ওকে, আম্বিলিকাল আটারি প্রধানত কি করবে? সিও টু রিচ ব্লাডকে ক্যারি করবে, তাহলে এমব্রায়ো থেকে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত, সেটা দুটো আম্বিলিকাল আটারি দিয়ে ক্রমশ নিচের দিকে এইভাবে নামতে থাকবে, এবং আম্বিলিকাল ভেন প্রধানত অক্সিজেনেটেড ব্লাডকে ক্যারি করবে, এবং এই অক্সিজেনেটেড ব্লাড কোন দিকে যাবে? টুয়ার্ডস দ্য এমব্রায়ো। ওকে, এবং কার্বন ডাইঅক্সাইড ব্লাড কোথায় যাবে? অ্যাওয়ে ফ্রম এমব্রায়ো থ্রু দ্য আম্বিলিকাল আর্টারি। এরপরে এই যে এমব্রায়ো আছে, সো এমব্রায়োর একদম আউটার যে কভারিং আছে, সো সেই আউটার কভারিংকেই আমরা বলবো কোরিয়ন। তো এই যে আউটার কভারিং আছে, এই আউটার কভারিং বা এক্সট্রা এমব্রায়নিক মেমব্রেন হলো কোরিয়ন, এবং কোরিয়ন প্রধানত অসংখ্য ফিঙ্গার লাইক প্রজেকশন করবে, এবং যে ফিঙ্গার লাইক প্রজেকশনগুলো যেগুলো ডেসিডিউয়ার মধ্যে প্রবেশ করবে। ওকে, তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেকটা ছোট ফিঙ্গার লাইক প্রজেকশন, আর এটা অনেকটা বড় ফিঙ্গার লাইক প্রজেকশন। তো এই ফিঙ্গার লাইক প্রজেকশন, তার মানে কোরিয়ন যে ফিঙ্গার লাইক প্রজেকশন করবে, এবং সেই ফিঙ্গার লাইক প্রজেকশনের মধ্য দিয়ে ডেসিডিউয়ার মধ্যে সেটা প্রবেশ করবে, রাইট? তো আম্বিলিকাল আটারি দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত যে রক্ত যেগুলো আসছে, সেটা এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কার্বন ডাইঅক্সাইড বা গ্রিন কালারের যে ব্লাড ভেসেলস আমরা দেখতে পাচ্ছি, এটাই হলো আম্বিলিকাল আটারি। তো আম্বিলিকাল আটারি দিয়ে যে সিও টু রিচ যে ব্লাড আসছে ফ্রম এমব্রায়ো, তো সেটা এবার ইউটেরাইন ভেন দিয়ে, দেখো ডেসিডুয়া বেসালিসের মধ্যে যে ইউটেরাইন ভেন আছে, তো সেই ইউটেরাইন ভেন দিয়ে এরা কিন্তু বাইরে বেরিয়ে যাবে। ওকে, ইউটেরাইন ভেন দিয়ে ফ্রম এমব্রায়ো, এমব্রায়ো থেকে আম্বিলিকাল আর্টারির মধ্য দিয়ে যে কার্বন ডাইঅক্সাইড রিচ যে ব্লাড আছে, সেই ব্লাড এবার ইউটেরাইন ভেন দিয়ে মায়ের দেহতে চলে যাবে, রাইট? এবং দেখো এক্ষেত্রে যে কোরিয়নিক যে ভিল্লি আমরা দেখতে পাচ্ছি, এই কোরিয়নিক ভিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে আম্বিলিকাল আর্টারি যেমন আছে গ্রিন কালারের, এবং আম্বিলিকাল ভেনকেও আমরা দেখতে পাচ্ছি। তো মায়ের দেহে যে ডেসিডুয়া বেসালিস যে আছে, মাদার্স বডিতে যে ডেসিডুয়া বেসালিস আছে, তো সেই ডেসিডুয়া বেসালিসে যে ইউটেরাইন আটারি যেটা ওপেন হয়েছে, তো সেই ইউটেরাইন আটারি থেকে ব্লাড প্রধানত এই অংশে চলে আসবে, এটা ডিফিউজড হয়ে যাবে। এরপরে এই অক্সিজেন, এরপরে এই অক্সিজেন কোথায় তাহলে প্রবেশ করবে? এই অক্সিজেন এবার আম্বিলিকাল ভেনের মধ্যে প্রবেশ করবে। তাহলে আম্বিলিকাল ভেনের মধ্যে প্রবেশ করলে, এবং তার ফলে অক্সিজেন আবার এই আম্বিলিকাল ভেনের থ্রু দিয়ে পুরো টোটাল এমব্রায়োর মধ্যে চলে যাবে। ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি দ্য স্ট্রাকচার অফ আওয়ার প্লাসেন্টা। তো প্লাসেন্টার মধ্যে মম যে পার্ট থাকবে তাকে আমরা বলবো ডেসিডুয়া বেসালিস, এবং ফিটাস যে পার্ট থাকবে তাকে আমরা বলবো কোরিয়নিক প্লেট, বা এই কোরিয়নিক প্লেট থেকে অসংখ্য কোরিয়নিক ভিল্লি তৈরি হবে। পরের দিন আমি আলোচনা করব এই কোরিয়নিক ভিল্লিগুলো কীভাবে তৈরি হয়, এই ডেসিডুয়া বেসালিসের মধ্যে কোরিয়নিক ভিল্লিগুলো কীভাবে তৈরি হয়, কীভাবে ট্রোফোব্লাস্ট এবং সিনসাইটোট্রোফোব্লাস্ট এই কোরিয়নিক ভিল্লিগুলো তৈরি করতে সাহায্য করে আমরা আলোচনা করব। কিন্তু কোরিয়নিক ভিল্লির মধ্যে প্রধানত আম্বিলিকাল আর্টারি এবং আম্বিলিকাল ভেন থাকে, তো আম্বিলিকাল আর্টারি প্রধানত ডি অক্সিজেনেটেড ব্লাড এই অংশে ডিফিউজ করে দেবে, অর্থাৎ ডেসিডুয়া বেসালিসের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কে তারা ডিফিউজ করে দেবে, এবং সেই কার্বন ডাইঅক্সাইড এবার মাদার্স বডি থেকে এলিমিনেটেড হবে থ্রু দ্য ইউটেরাইন ভেন। ওকে, ইউটেরাইন ভেন দিয়ে তারা মাদার্স বডি থেকে এলিমিনেটেড হবে। তাহলে যেক্ষেত্রে তো আম্বিলিকাল আর্টারি প্রধানত সিও টু রিচ ব্লাডকে ডেসিডুয়া বেসালিসের মধ্যে নিয়ে আসবে, এবং সেই সিও টু রিচ ব্লাড ইউটেরাইন ভেন দিয়ে মাদার্স যে ইউটেরাস আছে, সেই ইউটেরাসের মধ্যে যে ভেন আছে, সেই ভেন এবার ভেন দিয়ে সেই সিও টু এবার দেহের বাইরে মাদার্স দেহ থেকে এলিমিনেটেড হবে। ওকে, আবার মাদার্স
যে ইউটেরাইন আটারি আছে সেই ইউটেরাইন আটারি ডেসিডুয়া বেসালিসে ওপেন হবে এবং তার ফলে অক্সিজেনেটেড ব্লাড প্রধানত এই ডেসিডুয়া বেসালিসে আমরা দেখতে পাবো। ডেসিডুয়া বেসালিসের মধ্যে প্রচুর অক্সিজেনেটেড ব্লাড থাকবে এবং সেই অক্সিজেন ডিফিউজড হয়ে যাবে ইনটু দ্য আম্বিলিকাল ভেন, আম্বিলিকাল ভেনের মধ্যে সেটা ডিফিউজড হয়ে যাবে এবং এই আম্বিলিকাল ভেন প্রধানত কোরিয়নিক গিল্লির মধ্যে থাকে, তাহলে এরপরে সেটি কিন্তু এমব্রায়োর মধ্যে চলে আসবে। তাহলে আমরা দেখলাম যে প্লাসেন্টা প্রধানত দুটো পোর্শন নিয়ে গঠিত, একটি ফিটাল পার্ট এবং একটি মম পার্ট বা মাদার্স পার্ট। তো মাদার্স পার্ট যেটা সেটাই হলো ডেসিডুয়া বেসালিস এবং ফিটাস যে পার্ট আছে সে তাকে আমরা বলবো কোরিওনিক প্লেট বা তাকে আমরা বলবো কোরিওনিক ভিল্লি এবং এই কোরিওনিক ভিল্লিগুলো প্রধানত ডেসিডুয়া বেসালিসের মধ্যে প্রবেশ করে, এর মধ্যেই প্রধানত আম্বিলিকাল আটারি এবং আম্বিলিকাল ভেন থাকে এবং এইরকমভাবে মাদার্স দেহ থেকে বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জ হয়, এর সাথে সাথে এই ইউটেরাইন আটারি দিয়ে বিভিন্ন নিউট্রিয়েন্টসও কিন্তু আম্বিলিকাল ভেনের মধ্যে প্রবেশ করে। ওকে, তো এরকমভাবেই প্রধানত এই এই প্লাসেন্টা প্রধানত এরকমভাবেই কাজ করে এবং প্লাসেন্টাকে জেনারেলি অত্যন্ত সিম্পলি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে প্লাসেন্টাকে প্রধানত এইরকমই দেখতে হয়। অনেকের আমাদের বুঝতে অসুবিধা হয় যে প্লাসেন্টা প্রকৃতপক্ষে কি, সো দিস স্ট্রাকচার ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ প্লাসেন্টা। প্লাসেন্টার মধ্যে ফিটাস কোরিওনিক প্লেট থাকবে এবং প্লাসেন্টার মধ্যে মম পার্ট থাকবে এবং মম পার্ট এবং ফিটাল পার্ট এই দুটোর মধ্যে বিভিন্ন পদার্থের এক্সচেঞ্জ হবে। কিভাবে এক্সচেঞ্জ হবে সেটা আমরা দেখলাম। দেখো এই অংশ কিন্তু বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই প্লাসেন্টা প্রকৃতপক্ষে কী সেটা তুমি যদি বুঝতে না পারো তাহলে পরবর্তীকালে তুমি যখন প্লাসেন্টার ডেভেলপমেন্ট পড়বে সেটা তোমার বুঝতে অসুবিধা হবে এবং তার সাথে সাথে ডিফারেন্ট টাইপের যখন প্লাসেন্টা পড়বে, টাইপস অফ প্লাসেন্টা যখন পড়বে তখনও তোমার বুঝতে অসুবিধা হবে এবং তার সাথে সাথে যখন প্লাসেন্টার যখন ফাংশন পড়বে, ডাবল বোর ইফেক্ট প্লাস বিভিন্ন যে ফাংশন তুমি যখন পড়বে সেটাও কিন্তু বুঝতে অসুবিধা হবে। তো প্লাসেন্টা, হোয়াট ইজ প্লাসেন্টা আমি এক্ষেত্রে আলোচনা করলাম, পরের দিন আমি আলোচনা করব ডেভেলপমেন্ট অফ প্লাসেন্টা বা কিভাবে এই কোরিওনিক ভিল্লি তৈরি হয়, প্লাসেন্টা কিভাবে তৈরি হচ্ছে অর্থাৎ এমব্রায়ের মধ্যে যে ট্রোফোব্লাস্ট এবং তার সঙ্গে সঙ্গে সিনসাইটোট্রোফোব্লাস্ট তারা কিভাবে কোরিওনিক ভিল্লি তৈরি করছে, কিভাবে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ভিল্লি তৈরি হচ্ছে পরের দিন সেই সম্বন্ধে আলোচনা করব। আজকে তাহলে এই পর্যন্তই, আশা করি প্লাসেন্টা কি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ওকে, এবং তোমরা আমাকে বলবে যে টাইপস অফ প্লাসেন্টা সম্বন্ধে যদি মনে হয় তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো আমি চেষ্টা করব টাইপস অফ প্লাসেন্টা সম্বন্ধেও আলোচনা করতে। তবে এই বায়োটেন সিরিজে যে বিষয়গুলো প্রধানত বায়োলজিক্যাল সায়েন্সে যেগুলো বুঝতে অসুবিধা হয় সেগুলোই আমি আলোচনা করছি। প্রধানত প্লাসেন্টা কী সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তার সাথে সাথে প্লাসেন্টার ডেভেলপমেন্ট কী সেটা তোমাদের বুঝতে অসুবিধা হয়, তো সেই অংশগুলি আলোচনা করব। কিন্তু তোমাদের যদি মনে হয় যে টাইপস অফ প্লাসেন্টা সেটা আলোচনা করার দরকার আছে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, এর সাথে সাথে আমি আরও ক্লিভেজ সম্বন্ধে আলোচনা করব, ফার্টিলাইজেশন সম্বন্ধে আলোচনা করব, ফার্টিলাইজেশনের বিভিন্ন স্টেপসগুলো নিয়ে আমি সময় মতো আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে তাহলে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ, অ্যান্ড দ্যাটস ইট।